وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام उपस्थित واجب الاحترام حضرات علماء کرام আজিজ তালাবা সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ানে আজাম আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু আমাদেরকে তার মহান ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করে সৌভাগ্যমণ্ডিত করেছেন ধন্য করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন গত সপ্তাহে আমরা এই আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানার একটা ভাব মনের ভিতরে দেওয়ার মাধ্যমে স্থায়ী ঠিকানার সাথে কি আচরণ করি আমরা আর অস্থায়ী ঠিকানার সাথে কি আচরণ করি এটার মাধ্যমে আমাদেরকে প্রকৃত স্থায়ী আবাস আখিরাতের আবাস জান্নাতকে তৈরি করার জন্য আখিরাতকেই সামনে রাখার জন্য উপলব্ধি করার বোঝার হৃদয়ঙ্গম করার অপার সুযোগ আমাদের জন্য অবারিত করে দিয়েছেন দুনিয়ার জীবনটা অস্থায়ী অস্থায়ী বললেও ভুল হবে বরং ক্ষণস্থায়ী একটা ক্ষণ একটা মুহূর্তের কোনো নিশ্চয়তা নাই পৃথিবীতে কোনো ভাড়া বাড়িতে যদি থাকি ওটা আমার অস্থায়ী বাড়ি বা কেউ আমাকে কিছুদিনের জন্য এমনি থাকতে দিলেন এটা আমার অস্থায়ী বাড়ি কিন্তু অস্থায়ী বাড়ি থেকে চলে যাবার জন্য একটা নোটিশ ইস্যু করা হয় চুক্তি অনুযায়ী এক মাস দু মাস তিন মাস আগে জানাতে হয় ততদিনে প্রস্তুতি নেয় তারপর যায় তাহলে এই অস্থায়ী ঠিকানারও একটা স্থায়িত্ব আছে সাময়িক কিন্তু দুনিয়া এমন এক ক্ষণস্থায়ী জায়গা যেই জায়গা থেকে যাবার জন্য কোনো রকমের আগাম বার্তা দেয়া হয় না কখন কার ডাক আসে সেটা কেউ বলতে পারবে না এই যে এখানে বসে খতিব সাহেব বয়ান করছেন কোনো নিশ্চয়তা নাই এই বয়ানটা শেষ করতে পারবেন কোনো নিশ্চয়তা নাই এই বয়ানটা শেষ করে খুতবা দিতে পারবেন কোনো নিশ্চয়তা নাই খুতবার পরে নামাজটা আদায় করতে পারবেন কোনো নিশ্চয়তা নাই আগামী জুমাটা আবার তৌফিক হবে যে কোনো সময় যখন যার ডাক আসবে তাকে চলে যাওয়া লাগবে তাহলে দুনিয়াতে যে আমরা স্থায়ী আর অস্থায়ী ঠিকানার একটা চেতনা লালন করি দুনিয়ার অস্থায়ী ঠিকানাটার চেয়েও অনেক বেশি অস্থায়ী এবং ক্ষণস্থায়ী হলো এই দুনিয়ার জীবনটা তাহলে অস্থায়ী বাড়ির সাথে আমাদের যে আচরণটা হয় সেখানে আমরা কোনো সুদূর প্রসারী আশার জাল বুনি না সেখানে থাকার জন্যে বিশেষ সাজ সরঞ্জামের ব্যবস্থা করি না বরং দুনিয়ার জীবন এটা অস্থায়ী আবাসের চেয়েও নিম্ন স্তরের একটা অস্থায়ী জায়গা ক্ষণস্থায়ী বলা যায় অর্থাৎ এটার উদাহরণটা এরকমভাবে চলে যে একজন মুসাফির সে যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় সে তার ট্রেনের জন্য অপেক্ষা করে স্টেশনের রসিফে প্ল্যাটফর্মে এসে সে অপেক্ষা করে তার ট্রেন আসে সে চলে যায় যার ট্রেন আসে সে চলে যায় কেউ সেখানে নিজের বাড়িঘর বানানোর জন্যে বা প্ল্যাটফর্মের ভিতরে পোর্টেবল এসি আনার জন্যে বা সেখানে বিশাল গালিচা তৈরি করে বসার থাকার খাওয়ার বিশেষ ইন্তেজাম করার জন্যে কেউ চিন্তা করে না কেউ চেষ্টা করে না যার তৌফিক আছে এটা করার মতো
যে উনি গেলে ওনার সাথে পোর্টেবল এসি যাবে, ওনার সাথে এরকম পুরো আরাম আয়েশের সাজ সরঞ্জাম যাবে, এরকম কোনো ব্যক্তি মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী অথবা মহামান্য প্রেসিডেন্ট, ওনারাও যদি কোনো সময় ট্রেনে করে ভ্রমণ করেন, যেই মুহূর্তটা ওনারা প্ল্যাটফর্মটা ক্রস করে যে উঠেন ট্রেনে, ওই জায়গাটার ভিতরে প্ল্যাটফর্মের ভিতরে কোনো আরাম আয়েশের ব্যবস্থা কমপক্ষে করেন না। তো দুনিয়ার আমরা এমন এক যাত্রী, এমন এক গাড়ির যাত্রী, আখেরাতের গাড়ির যাত্রী, যার গাড়ি আগে আসবে তার গাড়িতে করে তাকে চলে যাওয়া লাগবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আসার জন্যে তো একটা ধারাবাহিকতা সিরিয়াল আছে, দাদা আগে আসেন, তারপর বাবা আসেন, তারপরে নাতি আসে। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্যে কার ট্রেন আগে আসবে, আখেরাতের ট্রেন কারটা আগে চলে আসবে, এটা কেউ বলতে পারে না। তো দুনিয়ার জিন্দগিটা হলো মুসাফিরের জিন্দগি। অস্থায়ী বাড়িরও একটা স্থায়িত্ব আছে, আপেক্ষিক একটা নিশ্চয়তা আছে, কিন্তু দুনিয়ার বাড়িটা এরকম প্ল্যাটফর্মের জিন্দগির মতো, এখানে এতটুকুও স্থায়িত্ব নাই। ইহা হাম সব মুসাফির হ্যায় ওয়াহি আখির ঠিকানা হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায় ওয়াহি আখির ঠিকানা হ্যায়, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, আল্লাহ তাআলা বোঝার জন্যে দিয়ে দিলেন ওখানকার স্থায়ী বাড়িটার সাথে তোমার আচরণটা কেমন হওয়া উচিত বান্দা বুঝে নাও। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, গোটা জীবনটা যদি আখেরাতের কাজের জন্য উৎসর্গ করে দিতাম, তারপরেও আখেরাতের জীবনের তুলনায় কাজের পরিমাণ বড় অল্পই হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মতদের আয়ু তো বড় কম, 60-70-80 বছরের জীবন, এবং নবী করিম আলাইহি সালাতু ওয়াসালাম এই উম্মতের বয়সের গড় আয়ু বলে গেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ও 70, আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70-এর মধ্যে, এটা গড় আয়ু। কেউ যদি বেশি পায় তাহলে অন্য একজন কম পাচ্ছে, তো আমি যে বেশি পাবো এই নিশ্চয়তা তো নাই, আমি 60 পর্যন্ত যে পৌঁছতে পারবো এটাও বলা যায় না, এতটুকু নিশ্চয়তাও নাই। কিন্তু আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে উসিলায়, যেহেতু উনি শ্রেষ্ঠ নবী, এই উম্মতের জীবনকাল অতি অল্প হওয়া সত্ত্বেও তাদের আমলগুলোর মান শ্রেষ্ঠ, অনেক উঁচু, অনেক উপরে। আগেকার উম্মত 400, 500, 1000 বছর, 700, 800 বছর পর্যন্ত হায়াত লাভ করত। এক রিওয়ায়েতে পাওয়া যায় হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, তো এক মহিলাকে কাঁদতে দেখছেন, বিলাপ করছে এক ধরনের। উনি জিজ্ঞেস করলেন, কাঁদো কেন? উনি বললেন যে আমার ছেলেটা মারা গেছে, দুনিয়ার কিছুই দেখে যেতে পারলো না, দুনিয়ার কিছু বুঝে ওঠার আগেই দুনিয়া থেকে সে চলে গেল, কিছুই তো বুঝলো না, একটু যৌবনে পা দেবে, যৌবনের স্বাদ নেবে, বিয়ে শাদি করবে, জীবন শেষ করবে, তারপরে আরও কত স্বপ্নিল জীবন তার সামনে, কিছুই দেখতে পেল না, তার আগেই চলে গেল, এই জন্যে কাঁদছে। হযরত মূসা জিজ্ঞেস করলেন, ছেলের বয়স কত হয়েছিল? বলেন 400 বছর। 400 বছরের খোকা বাবু। তো ওই উম্মতের সাথে এই উম্মত 60-70 বছরের আমল দিয়ে কিভাবে পারবে? আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার পন্থা বলে দিয়েছেন, যদি এই পন্থা অবলম্বন করো তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবে, তোমাদের অল্প আমল তাদের বিপুল পরিমাণ আমলের চেয়ে দামি হয়ে যাবে, ওজনদার হবে, কোয়ালিটি বেশি হবে। লোহার ওজন অনেক বেশি,
15 কেজি লোহা এটার যা দাম, এক পোয়া সোনার দাম তার চেয়ে অনেক বেশি। আল্লাহ তাআলা নবীজির বরকতে এই উম্মতের জীবনের দাম এমন করে দিয়েছেন, জীবনের দাম এমন করে দিয়েছেন, এই উম্মতের এক রাত অন্য উম্মতের হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। যদি সে নিতে পারে, যদি সে নিতে পারে, তাহলে আগেকার উম্মতের চেয়ে এই উম্মতের আমলের পরিমাণ অনেক বেশি নিয়ে সে কিয়ামতের দিন হাজির হবে এবং পেরিয়ে যাবে। এসেছে সবার শেষে, এই উম্মতের আগমন সবার শেষে, কিন্তু এই উম্মত কিয়ামতের দিন নবীজির বরকতে, আমলের বরকতে, মানের বরকতে সবার আগে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। যতক্ষণ এই উম্মত জান্নাতে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত অন্য উম্মতের ঢোকার সুযোগ হবে না। আমরা কারা, আমরা নিজেদেরকে চিনি কিনা? যদি আমরা চিনতাম নিজেদেরকে, তাহলে দলকানা হতাম না, জ্ঞানান্ধ হতাম না, আমরা আমাদের আখিরাতকে নিয়ে ভাবতাম। আখিরাতের দিশা আমাদেরকে যারা দেখিয়ে দেয়, তারা আমাদের কাছে সবচেয়ে প্রিয় পাত্র হতো। যারা আমাদের জন্য চোখের পানি ফেলে রাতের রাত জায়নামাজ ভিজাতে থাকে, আয় আল্লাহ এই লোকগুলাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতি বানিয়ে দাও, তারাই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হতো। যেহেতু আখেরাত ভুলে গেছি, আসল জীবনের কথা ভুলে গেছি, আসল সাফল্য আর ব্যর্থতা আমাদের সামনে পর্দাবৃত হয়ে গেছে, দুনিয়ার মোহ আর ইহ জাগতিক লোভ লালসা এগুলো আমাদের মস্তিষ্ককে দখল করে ফেলেছে, তাই এই ক্যান্সারের রোগী তার ইমান হারানোর দ্বার প্রান্তে চলে যায়। ইমানই ক্যান্সার হয়ে যায়, সে টেরও পায় না। শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্যে প্রথমে তো এই নবীর অনুগত উম্মত হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে তো প্রথম স্তরটা পাশ করতে হবে, সেটা কি? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত তার মন মস্তিষ্ক চাহিদা ইচ্ছা আকাঙ্ক্ষা আগ্রহ আমি যা কিছু নিয়ে এসেছি তার অধীনে না আসবে, তার মনের চাওয়া আমার চাওয়ার সাথে যতক্ষণ না মিলবে ততক্ষণ সে পূর্ণ ইমানদার হবে না। হাফ নাম্বার আর ডিজিট দিয়ে যোগাযোগ করা যায় না। 11টা ডিজিটের ভিতরে 10টা ঠিক করেছে, একটা রং, একটা শুধু মিলে নাই, জায়গা মতো যাবে, কানেক্টেড হবে, কানেকশন হবে, যাকে আমি চাই তার সাথে আমার সম্পর্ক হবে? হবে না। তাহলে মহান রব্বুল আলামিন আরশের মালিকের সাথে আমার সম্পর্ক করতে হলে একটা ডিজিট কম হলে হবে না, যা আছে সবগুলাই মিলাতে হবে। নবীজি এটাই বলেছেন, তোমাদের মধ্যে প্রকৃত ইমানদার কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার চাওয়া আমি যা কিছু নিয়ে এসেছি তার অধীনে না আসবে, তাবান তার অনুগামী না হবে। আর যার চাওয়া আল্লাহর নবীর চাওয়ার অনুগামী হয়ে যায়, এই ব্যক্তির সাধারণ সাধারণ আমলের দাম এত বেড়ে যায়, এত বেড়ে যায় যে ছোটখাটো আমল যেগুলো কোনো তুলনাতেই হিসাবেই আসবে না, ওগুলো দিয়েই সে আখেরাতে পার পেয়ে যায়, বড়গুলো তো জমা থাকে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, যে সময় হযরত শেখুল আরবুল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ পড়াতেন, সদরুল মুদাররিসিন ছিলেন, ওই সময়
ওখানে আবু দাউদ শরীফ পড়াতেন হযরত মাওলানা মিয়া আসগর হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহ। ইন্তেকাল হয়ে গেছে, স্বপ্নে দেখছে কেউ, হযরত কি আচরণ হয়েছে? তো উত্তর দিচ্ছেন, আল্লাহর সামনে যখন উপস্থিত করা হলো আমাকে, শরীর উপস্থিত হয়েছে না রূহ? সবার রূহ উপস্থিত করা হয় না, যার সাথে আল্লাহর সম্পর্ক বিশেষ হয় তার রূহটাকেই সাক্ষাতের জন্য অনুমতি দেয়া হয়। কোথায় আছে? কোরআনে আছে। নূহ আলাইহিস সালামের নাফরমান কওম যখন এ কথা বলতে লাগলো, যে কথাগুলো আমাদের কতিপয় বুদ্ধিজীবী বা কতিপয় সুশীল ব্যক্তি তথাকথিত বলে থাকেন, কি কথা? নূহ, তোমার সাথে তো দেখি ওই ভাষা ভাষায় জ্ঞানের অধিকারী কিছু লোক, যাদের ডেপথ অফ নলেজ নাই, তেমন কিছু জানে না, চারানার মোল্লা মৌলবীরাই আছে ওদের সাথে, আর তো কেউ দেখি না, ওদের পড়ালেখা নেই, কিছু জানে টানে না, এরাই দেখি আছে। এরকম কথা আমাদের দেশে এরকম বলে কি বলে না? হ্যাঁ, এদের সাথে কি করবো? এর তো আমাদেরই জাকাত ফেতরা খেয়ে, আমাদের চামড়া খেয়ে বড় হচ্ছে, বলে কি বলে না? ঠিক এই কথা ফেরাউন সাহেব বলেছিলেন, আমাদের টাকায় লালিত পালিত হয়েছ, আমার টাকায় বড় হয়েছ, তারপরে এসে আবার আমার সামনে মাতব্বরি মারো, আমাকে তুমি জ্ঞান দাও, এ কথা ফেরাউন সাহেব বলেছেন। 19 নম্বর পারাত 6 নম্বর পৃষ্ঠা খোলেন, পেয়ে যাবেন সূরাতুস শুআরার ভিতরে, দেখে নিন, বলে দিলাম। আরে তুমি তো ওয়ালিদা, তুমি তো আমাদের এখানে জন্ম থেকে আছো, জন্ম থেকে লালন পালন করছি, ওয়ালা বিস্তাফিনা মিন উমরিকা সিনিন, তোমার জীবনের গঠনের পুরো কালটা তো তুমি আমাদের ভিতরেই কাটালা, আমরাই তো তোমাকে খাওয়ায় পড়ায় বড় করলাম, এই খাওয়ায় পড়ায় বড় করার পরে এখন এসে আমাদের বিরুদ্ধে ফতোয়া দাও, আমার বিরুদ্ধে ফতোয়া দাও, আমারে তুমি হেদায়েত শেখাও, আমি আল্লাহ চিনি না, তুমি চিনো। এরকম কথা অনেক সময় আমাদের মধ্যে অনেকে না বুঝে বলে ফেলে না, এই সংলাপগুলো ফেরাউনি সংলাপ, আল্লাহর নাফরমানের সংলাপ। নূহ আলাইহিস সালামের কওম, এরা নূহ আলাইহিস সালামকে কি বলছে? তোমার কাছে যেতাম, তোমার কথা শুনতাম, হেদায়েত নিতাম, কিন্তু তোমার কথা কিভাবে মানবো? সঙ্গ দিয়েই পরিচয় পাওয়া যায়, তোমার সাথে তো এই বাজারের লোকজন, সাধারণ লোকজন, খেটে খাওয়া লোকজন, যাদের তেমন কোনো দামটাম নেই, টাকা পয়সা নেই, শিক্ষা দীক্ষা নেই, সাধারণ জ্ঞান বুদ্ধির মানুষগুলোই তোমার সাথে আছে, কই বড় বড় বুদ্ধিজীবী তো তোমার সাথে দেখি না। ওয়ামা নারা কাত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রায়, আমাদের মধ্যে যারা তুচ্ছ কাজ কারবার করে, নিচ টাইপের, এই টাইপের লোক এবং তেমন জ্ঞান টেন নাই, ভাষা ভাষা জ্ঞানের অধিকারী, ডেপথ অফ নলেজ নাই, এই ধরনের লোকগুলোই তোমার সাথে আছে, একদম কোরআনের ভাষা। এই ভাষা আমাদের কেউ কেউ উচ্চারণ করে কি করে না? করে। এলা আল্লাহর নাফরমানদের সংলাপ, কোরআন ভর্তি করে আল্লাহ দিয়ে রেখেছেন, কাফেরদের কথা আল্লাহ কোরআনে পুরো বর্ণনা করা দরকার কি? মুসা আলাইহিস সালাম এই বললেন, তো ফেরাউন এই বলল, মুসা আলাইহিস সালাম এই জবাব দিলেন, অমুক এই বলল, নূহ আলাইহিস সালাম এই বললেন, তো নূহ আলাইহিস সালামের নেতৃবৃন্দ এই জবাব দিল, নূহ আলাইহিস সালাম আবার এই উত্তর দিলেন, তারপরে আবার এই জবাব দিল, এই উত্তর দিলেন, আছে না নাই, এগুলো দরকার কি? হুদ আলাইহিস সালামের সাথে তার কওমের কথোপকথন, সালেহ আলাইহিস সালামের সাথে তার জাতির কথোপকথন, শোয়াইব আলাইহিস সালামের সাথে তার জাতির কথোপকথন, উনি দাওয়াত দেওয়ার পরে তারা কি উত্তর দিয়েছে, সেগুলোর জবাব উনি কি দিয়েছেন, ওরা আবার কি বলেছে, ফলাফল দুই দলের কি দাঁড়িয়েছে, এই সব কোরআনে কারিমের ভর্তি করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এমন কোনো পারা নাই যেই পারাতে আল্লাহ তাআলা এই ধরনের আলোচনাগুলো আনেন নাই। কাফেরদের কথা কোরআনে আনার দরকার কি? এজন্য এনেছেন কিয়ামত পর্যন্ত যেন মানুষ বুঝতে পারে যে শয়তান পার্টি আর আল্লাহর পার্টি, এই দুই পার্টির ভিতরে কে কোন পার্টিতে যোগ দিয়েছে, কোন পার্টির সংলাপ কি, এই সংলাপগুলো কিয়ামত পর্যন্ত দুই পার্টির লোকজন আওড়াতে থাকবে। যে যেই পার্টি করে সে সেই পার্টির নেতার কথা ফলো করে, তার নেতা যে শব্দ বলে
ওই একই ভাব সে ওই শব্দে পেশ করে, আরেক দলের নেতা যে শব্দে বলে সেই শব্দে বলে না। আরে হয় কি হয় না? যে জিয়াউর রহমান সাহেবকে মানে উনি জয় বাংলা কোনো সময় বলবে না, বলবে বাংলাদেশ জিন্দাবাদ। আবার যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে মানে সে কোনো সময় ভুলে বাংলাদেশ জিন্দাবাদ বলবে না, সে বলবে জয় বাংলা। বুঝলেন না? নেতা যে ধরনের, নেতার সংলাপগুলো অনুগামীরা আওড়াতে থাকে। তো আল্লাহ তাআলা এই দুই দলের সংলাপ আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুস শয়তান, এরা হলো শয়তানের দল আর এরা হলো আল্লাহর দল। এই যে দুই দল আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদের সংলাপ আওড়ায় আর কিয়ামত পর্যন্ত শয়তানওয়ালারা তাদের নেতা শয়তানের সংলাপ আওড়াইতে থাকে। এই সংলাপ দিয়ে মানুষ যেন বুঝে ফেলে এ আসলে কোন পার্টির, মুখে যাই বলুক না কেন, দল দুইটাই, হয় আল্লাহর নয়তো আল্লাহর দল জান্নাতি, শয়তানের দল জাহান্নামী। ফলাফল আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর দল সফল কাম কৌজুর, আল্লাহর দল তো দিয়ে মায়ের খেয়া দুনিয়াতে ভত্তা হয়ে যায়। আর সে যে ভত্তা হয়ে যায় আল্লাহ তাআলা বলতেছেন ফামাই ইউক্তাল আও ইগলিব, যে ভর্তা হয়ে মরে গেল আমার পথে আর যে আমার পথে কাজ করতে গিয়ে বেঁচে গেল জয়ী হলো, চাই হারুক চাই জিতুক, তোমাদের দৃষ্টিতে হার আর জিত হয়েছে আর আমার দৃষ্টিতে আমি বলে দিচ্ছি ফাসাউফা নুক্তিহি আজরান আযীমা, আমি তাদের উভয়কে বিশাল প্রতিদান দিব। তো যে প্রতিদান পাবে সেই তো সফল কাম। আল্লাহর পথের অনুসারী হলে এখানে কোনো হার নাই, কারণ এখানে দুনিয়ার দৃষ্টিতে হার হলেও এই হারের প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে তার জন্য জান্নাতের বিশাল দ্বার। আসল জীবন তো আখেরাতের জীবন। তো মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এই জন্যে অল্প কিছুদিনের জন্য এসেছি, তো এখান থেকে আল্লাহওয়ালারা যখন যান তখন আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হয়। কারো সাক্ষাৎ কিয়ামতের দিন হবে, কারো সাক্ষাৎ আল্লাহ তাআলা রূহকে ডেকে নিয়ে আগেও দিতে পারেন। তো ওই নূহ আলাইহিসসালামের কওম এরা বলতে লাগলো যে তোমার সামনে এই সমস্ত সাধারণ লোকগুলার কারণে আমরা তোমার কাছে আসতে পারি না, আপনার কাছে জায়গা পাই না, আপনার কাছে তো সব অন্য লোক এসে দখল করে বসে থাকে, আমাদের তো জায়গা হয় না, আমরা জায়গা পাই না, হ্যাঁ তো বাইরের লোকজন এসে বসে থাকে, এই বাজারের লোক অমুক জায়গার লোক তমুক জায়গার লোক এসে বসে থাকে, একদম হুবহুক সংলাপগুলো এই কোরআন শরীফের ভিতরে। তো কি করতে হবে বলে দেন, এটা বিশেষ মানুষদের জায়গা, এখানে স্পেশাল মানুষরা যারা দুনিয়ার দিক থেকে বিশেষ সম্মানিত তারা বিশেষভাবে কি পাবে, আগে জায়গা পাবে, এটা বলে দেন, ওরা পরে থাক। হযরত নূহ আলাইহিসসালাম বলেন আমি তো তাদেরকে বের করব না, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া মা আনা বিতারিদিল লাযিনা আমানু, যারা ঈমান এনে আমার অনুগামী হয়েছে আমি তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেব না, তাড়িয়ে দেব না, তোমরা যতই চাও, কেন ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা অল্প সময় পরে তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, তখন যদি আমার নামে বিচার দেয়, যদি আমার নামে তারা বিচার দেয়, ওয়ালাকিন্নি আরাকুম কওমান তাজহালুন, তোমরা তো বড় বড় ডিগ্রি নিয়ে আছো, বড় বড় জ্ঞানী হয়ে বসে আছো, কিন্তু আমি দেখছি তোমরা একটা মূর্খ জাত, একদম কোরআনের ভাষা, তোমরা একটা মূর্খ জাত, বিশাল বড় বড় ডিগ্রি নিয়েছো কিন্তু এই ডিগ্রি দিয়ে তুমি তোমার রবকে চিনতে পারছো না, সারা দুনিয়া চেনো তুমি তোমার মালিককে চিনতে পারো না, তোমার আসল বাড়ির কথা তুমি বোঝো না, তাহলে তুমি মূর্খ, এই সমস্ত জ্ঞানের কোনো দামই নেই। গোটা আরব আবু জেহেল সাহেবকে, গোটা আরব আবু জেহেল সাহেবকে আবুল হিকাম নাম দিয়েছিল, তার নাম আমর ইবনে হিশাম, আসল নাম বাপের রাখা নাম আমর, আমর ইবনে হিশাম এত বড় জ্ঞানী ছিল, যত কঠিন সংকট হোক যত বড় ঝামেলা হোক এই আমর ইবনে হিশাম যদি ওটার সমাধানের জন্য যেত চুটকির সাথে সমাধান করে ফেলত, কোনো প্যাঁচ তার কাছে প্যাঁচ থাকতো না, এমন মহাজ্ঞানী
তো গোটা আরব তার উপাধি দিয়েছে আবুল হিকাম, মহাজ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার এই জ্ঞান দিয়ে সে হিদায়ত পেল না, নবীজি তাকে বলে দিলেন আবুল হিকাম নয়, আবুল জাহাল, গণ্ডমূর্খ, মহামূর্খ। নূহ আলাইহিস সালামের সেই একই ভাষা দেখেন, নবীজিরও সেই একই ভাষা। নূহ আলাইহিস সালাম কি বলেন? কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আমি দেখছি তোমরা একটা মূর্খ জাত, কিসের তোমরা জ্ঞানের দাবি করো? ওয়ায়া কওম মান ইয়ানসুরুনী মিনাল্লাহি ইন তারাত্তুহুম, আমি যদি ওদেরকে এখান থেকে খেদিয়ে দিই তোমাদের চাহিদা পূরণ করার জন্য, তোমাদেরকে কাছে টানার জন্যে, তাহলে আল্লাহ তো আমাকে সাজা দেবেন, তো সেই সাজা দিলে আমাকে তখন বাঁচাবার জন্যে, সাহায্য করবার জন্যে কে থাকবে? তোমরা থাকবে? আমাকে তো কেউ সাহায্য করতে পারবে না, অতএব আমি আমার আল্লাহকে খুশি করতে হবে, তোমাদের খুশি আমি দেখলে হবে না। আফালা তাতাক্কারুন, তোমরা কি একটু নসিহত কবুল করবে না? তোমরা কি একটু বুঝবে না? হযরত নূহ আলাইহিস সালাম বলছেন। তাহলে হযরত নূহ আলাইহিস সালাম কি বললেন? এরা তো কিছুদিনের ভিতরে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাহলে আল্লাহওয়ালা নেককার পরহেজগার মানুষরা এখান থেকে যাওয়ার পরে তাদের রবের সাথে তাদের একটা সাক্ষাতের শিডিউল তৈরি হয়, কারোটা দেরি করে চূড়ান্ত সাক্ষাৎ তো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে হবে, বাইতুল হামদে হবে চূড়ান্ত সাক্ষাৎ। কিন্তু কিছুটা সামনাসামনি কথোপকথনের ব্যবস্থা কারো কারো জন্য আল্লাহ তাআলা করে দেন। হযরত মিয়া আসগর হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখছে কেউ যে হযরত আপনার সাথে কি আচরণ হলো, তো উনি বলছেন আল্লাহর সামনে আমাকে উপস্থিত করা হলো। এখান থেকে কেউ যেন আবার বলে না যে হুজুর বেদাতি শিরকি কথা বলছেন, এটা বোঝানোর জন্য কোরআনের এই আয়াত দিলাম। হাদিস হাদিস করে লাফালাফি করে, কোরআনের খবর নাই, এই জন্য বললাম, নাহলে বলে দিবে যে হুজুর শিরিকের বয়ান করছে, নাউজুবিল্লাহ, অতি পণ্ডিতের যা হয়। মাওলানা খালেদ সাইফুল্লাহ এই বিষয়ে বলতেছেন আমাকে তো ওই দল নাম দিছে কিচ্ছা সম্রাট। আমি বললাম কেন? আমি যে কোরআনের ঘটনাগুলো এসে বয়ানের ভিতরে বলি এবং কোরআনের ওই ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনা যদি পরবর্তীতেও ঘটে থাকে সেটাকেও নজর হিসাবে আনি, যেহেতু এই ঘটনাটাও কোরআনের ঘটনার সাথে মিল রাখে, এখন আমার নাম দিয়ে দিছে কিচ্ছা সম্রাট। কে দিয়েছে? অতি পণ্ডিত মানুষরা, অতি পণ্ডিত, বাংলা বোখারি বাংলা মুসলিম, ইংলিশ বোখারি ইংলিশ মুসলিম, মুফতি গুগল, শায়েখ ফেসবুক, এগুলা থেকে কি শিখতেছে? এলেম শিখতেছে। আল্লামা ইন্টারনেট সব আছে, আল্লামা ইন্টারনেটের কাছ থেকে চিকিৎসা বিজ্ঞান নেন না কেন? শায়েখ গুগলের কাছ থেকে আপনার রোগ হলে ডাক্তারের কাছে না গিয়ে নিজে ট্রিটমেন্ট করেন না কেন? ওটা তো বুঝেন ওটা হবে না, ওখানে একটু এদিক ওদিক করে মরে যাওয়া লাগতে পারে। আরে ওটাতে মরলে তো শরীরটা মরবে, আর এই জায়গায় পিছলা খেলে তো ঈমানটা যাবে, আকীদা নষ্ট হয়ে যেতে পারে। এখানে বিশেষজ্ঞের দরকার নাই বলেন না কেন? কিন্তু আমাদের ভিতরে কেউ কেউ হয়তো বলবে আপনারা আবার কি পড়েছেন, আপনারা তো পিটায় 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 খায় খায় মাদ্রাসায় গেছেন, পিটায় পিটায় আপনাদেরকে পড়াইছে, আমি তো ঘরে বসে আলিফ বাতাসা শিখছি, তুমি আবার আমার চাইতে বড় মুসলমান করতে গেবে না, কোনটা বেঠিক বলি? সব তো ঠিক, তো তুমি আর আমি তো সমান, এরকম কথা অনেক সময় অনেকে না বুঝে বলে ফেলে। আমরা বলি এটা কি বুঝে বলে? না বুঝে বলে, সব জ্ঞানে বলার কথা না কোনো মুসলমান কোনো ইমানদার, এ সমস্ত কথা সব জ্ঞানে বুঝে শুনে বলার কথা না, যখন বলে হয়তো না জেনে বলে, অথবা অজ্ঞান মানুষদের আশপাশে থাকার কারণে তাদের প্রভাবে ওই রকম ভূতের গীত গাইতে থাকে, এরকম হয়। এই দেখেন হযরত নূহ আলাইহিস সালামের কম এই কথাই কিন্তু বলছে, মা নারাকা ইল্লা বাশারুম মিতলানা, তুমি তো আমাদের মতোই মানুষ, ওমা নারা আলাইকুম মিন ফাদল, তোমাদের আবার আমাদের উপরে বিশেষ মর্যাদা হইলো কই থেকে? আমি হয়তো বাড়িতে বসে আলিফ বাতাসা জিমা খা পড়ছি, তো তুমি আমার সাথে বড় আলেম হয়ে গেলে কই থেকে? এই যে সমান সমান দাবি করতেছে, এই সংলাপটা কার সংলাপ? আরে শয়তানের পার্টির সংলাপ।
সংলাপগুলা ইয়াদ করা দরকার, যেন ওই ধরনের কথা আমাদের মুখ দিয়ে ভুলেও না বের হয়। মানুষের মানুষ না বুঝে বলে ফেলে, বুঝে কোনো সময় এই ধরনের কথা বলার কথা না। মেরে মহতারাম দোস্ত আজিজও বলছিলাম, এই যে ঘটনার ভিতরে আমি সাপোর্টিং হিসেবে এই আয়াতগুলো আমাকে আনতে হলো, কেন? ওই যে একটা ঘটনা বলছি একটা বিষয়কে বোঝানোর জন্য, যে ব্যক্তি নবীজির অধীনস্থ করে দেয় নিজের সকল চাওয়া পাওয়াকে, সেই ব্যক্তির সাধারণ সাধারণ আমলের দাম কেমন হয়ে যায় সেটা দেখেন। যে ছোট্ট একটা আমল দিয়েই তার নাজাত হয়ে যায়, আর বড় আমলগুলো তো সব জমা, এইটা বলছি, আমলের ওয়েট হয়ে যায়। তো কি বলছে হযরত, আপনার সাথে আল্লাহ তাআলা কি আচরণ হলো? উনি বলেন, ভাই আমি তো বড় ভয়ে ছিলাম, না জানি আমার কি হয়, না জানি আমার কি হয়। আল্লাহ তাআলা আমাকে বললেন, আসগর, তুমি আমার হাবিবের একটা সুন্নত কোনো সময় ছাড়ো নাই। আমার হাবিব তার সামনে খাবার আসলে পছন্দ হলে খেতেন, অপছন্দ হলে হয়তো খেতেন না, কিন্তু কোনো খাবারের সমালোচনা করতেন না। আমাদের একটু নুন কম হলে, তোর বাপে নুন দেওয়া হয়ে গায় নাই, নুনটাও নাই, একটু বেশি হয়ে গেলে, আর লবণ ছিল না মনে হয় বাড়িতে, বাকিটুকু ঢেলে দিতা। কত পদের কথা বলি আমরা। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বুজুর্গের সামনে খাবার দেওয়া হয়েছে, তো খাবারটা মুখে দেওয়ার পরে ওই খাবারটা নিয়ে উনি বললেন, আরও খাবার আছে, ওইটা মুখে দেওয়ার পরে বললেন, আমার এত ভালো লাগতেছে এটা, আমি সবটুকু খেয়ে ফেলি। তো ঘরওয়ালা তো খুব খুশি, যাক হুজুরের কাছে এটা খুব পছন্দ হয়েছে, উনি চেটে পুটে ওইটা খেয়ে ফেলেছেন, বাকিগুলো আর খান নাই। তো বাড়িতে যাওয়ার পরে বেগুন সাহেবা বলতেছে, হুজুর এত পছন্দ করছেন, এটার ভিতরে কি আছে একটু খেয়ে দেখি তো মজা করে। তো যে যতটুকু আশপাশে হালকা টুলকা লেগে আছে ওটা একটু মুখে দেওয়ার পরে দেখে নুনে জহর, খাওয়ার মতো না। হুজুরকে যে বলতেছে, হুজুর এটা এত মজা হয়েছে আপনি বললেন, এটা তো নুনে জহর। আহা, তোমরা বুঝে ফেলছ, আমি তো এই জন্যই এটা পুরাটুকু খেয়ে ফেলছি, যেন তোমার বাড়িওয়ালা মনে কষ্ট না পায়, পরে যখন এটা মুখে দিবে তার কষ্ট হবে, হায়রে এটাতে তো লবণ দুইবার দিয়ে ফেলছিলাম। এটা হলো আল্লাহওয়ালাদের কাজ, মানুষের দোষ ঢেকে ফেলা। আর আমাদের কাজ কি? দোষ না থাকলেও টেনে খুঁজে বের করা। এই জন্য আল্লাহ আমাদের দোষ টেনে টেনে বের করে মানুষের সামনে ধরায় দেন। তাহাদতনি আসগর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবীর এই সুন্নত ছিল, আল্লাহ তাআলা আমাকে বললেন, আসগর তুমি সারা জীবন এই সুন্নতটার উপরে আমল করেছো, তোমার অনেক কষ্ট হয়েছে কিন্তু তুমি এটার উপরে আমল করেছো, এই একটার বিনিময়ে তোমার নাজাতের ফয়সালা করে দিলাম। তো তাদের সাধারণ আমলের ওয়েট এত বেড়ে যায়। এজন্যে নিজের মন ইচ্ছা সব কিছুকে আল্লাহর নবীর ইচ্ছার সামনে সমর্পণ করে দেওয়া, এটাই হলো খাঁটি মুমিনের লক্ষণ। চেষ্টা করা দরকার যেন আমরা ওই রকম হতে পারি, যেই জায়গাতেই দেখব আমার চেতনা, আমার ভাবনা, আমার চিন্তা আল্লাহর নবীর চিন্তার সাথে সাংঘর্ষিক হচ্ছে, আবু বকর ওসমান আলীর চিন্তার সাথে সাংঘর্ষিক হচ্ছে, সেই জায়গাতেই আমি তাদের সমালোচনা করব না, বরং আমারটা ঠিক করে নেব, আমাকে পরিশুদ্ধ করে নেব। ডাক্তার সাহেব বলে দিলেন ওনার ক্যান্সার হয়েছে, মারা যাওয়ার পরে মামলা দায়ের করে দিল, কার ক্যান্সার হয়েছে না হয়েছে এটা ডাক্তার বলার কে? আমরা কি বুঝি না? ডাক্তার কেন বলবে যে তার ক্যান্সার হয়েছে? আচ্ছা ঠিক আছে, ডাক্তারকে ঠেক দিছে, বলা যাবে না ক্যান্সার হয়েছে যে সে মারা যাবে, তো ডাক্তার বলছে সুস্থ। এখন ডাক্তার সুস্থ লিখে দিছে, ফতোয়া দিয়ে দিছে সুস্থ, তো তাই বলে কি রোগী মরবে না? বলেন না কেন? বাস্তবতা চেঞ্জ হয়ে যাবে ডাক্তার লিখে দিছে বলে? তো ডাক্তারকে ঠেক দিয়ে যদি বলেন বলতে পারবেন না, চুপ থাকবেন, কথা বলবেন হাত ভেঙে ভিতরে ঢুকাই দিব, এরম কথা যদি ডাক্তারকে বলে তো ডাক্তার বলবে ঠিক আছে, ওকে সব ঠিক আছে, অথচ ক্যান্সার হয়েছে, ইমানের ক্যান্সার, বেইমান হয়ে দুনিয়া থেকে যাইতেছে।
হুজুর কিছু বলে নাই, হুজুর ভুল ধরায় দেয় নাই, চাপ দিয়ে হুজুরের মুখ বন্ধ করে দিছি, হুজুর কিছু বলেন নাই, ঠিক আছে, তাই বলে আমার ক্যান্সার ভালো হয়ে গেছে? আমি তো ইমানি ক্যান্সারে ভুগতেছি, আমার খবর নাই। কে ঠিক করবে? ডাক্তার ঠিক করবে না? ডাক্তার যেটা বলে দিচ্ছে সেটা অনুযায়ী রোগী তার নিজের জীবনকে পরিশুদ্ধ করবে, তাহলে না ভালো হবে, তাহলে না দীর্ঘদিন বাঁচবে। মাঝে মাঝে মানুষ এমন পাগলের মতো কথাবার্তা বলে যেগুলো কোনো বুদ্ধিমান মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যারা আল্লাহর নবীর চেতনার সামনে নিজেকে বিলীন করে দেবে এই ব্যক্তি খাঁটি ইমানদার। এর জন্য আসমান থেকে দলে দলে ফেরেশতা আসবে তাকে প্রোটোকল দিয়ে এসকর্ট করে নিয়ে যাওয়ার জন্য। তার দাম এরকম, সে কোম্পানির চেয়ারম্যান হোক, কোম্পানির এমডি হোক, সরকারের বড় সচিব হোক, বড় ইউনিভার্সিটির প্রফেসর হোক, অথবা একদম বকলম হোক, বড় ধনী হোক, অথবা একদম রাস্তার ফকির হোক, যদি আল্লাহর নবীর চেতনার সাথে নিজের চেতনাকে বিলীন করে দেয় নবীজির চেতনার সামনে, নবীজি যা কিছু এনেছেন সেটাকেই মনে প্রাণে মেনে নেয়, এই ব্যক্তির দাম এত বেড়ে যায় নূরের ফেরেশতারা তাকে ইস্তেকবালের জন্য আসমান থেকে আসবে, কোরআন বলে। আর না হলে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, ফেরাউন চলে গেল, কত বাগ বাগিচা, কত বিশাল এই সেই বানিয়ে টানিয়ে গিয়েছিল, কিন্তু সে যখন গেল না তার জন্য আকাশ কেঁদেছে, না তার জন্য জমিন কেঁদেছে। এত বড় ক্ষমতাধর, এত বড় পুঁজিপতি, কেউ কাঁদে নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে নেককার মানুষ হলে যেই জমিনের উপর দিয়ে সে হাঁটতো সেই জমিন কান্নাকাটি করে, আর সে আফসোস করে, আহ এই আল্লাহওয়ালা আমার উপর দিয়ে যেত, আমার শান্তি হতো, এই আল্লাহওয়ালা আমার উপর দিয়ে আর যাবে না, এই জন্য কান্দে। তার জন্য জমিন কাঁদে, তার জন্য আসমান কাঁদে। ওই কাঁদো কাঁদোর স্লোগান দিয়ে কি হবে রে বাপ? আমল এরকম হলে আসমান কাঁদবে, জমিন কাঁদবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহওয়ালারা জান, দুনিয়াতে অনেক স্ট্রাগল করে যাওয়া লাগে, বাতিলের সাথে আপোষহীন থেকে যাওয়া লাগে, অনেক কষ্ট করা লাগে, তারা যাওয়ার পরে আসমান জমিন কাঁদে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এর উপর এম্বার্গো লাগানো হলো, আপনি এই মাসালায় ফতোয়া দিবেন না। এখন আমাদেরকে দেয় না, এক এসপি সাহেব দিছেন, দেখলাম মাশাল্লাহ মহাজ্ঞানী, উনি বলেছেন কথা বলবেন না, এই মাসালায় কিছু বলা যাবে না। বলার দরকারও নাই, বলার দায়িত্ব ছিল বলে দিস, এর চেয়ে বেশি আর বলার জরুরত নাই, বলা যাবে না। কিন্তু কেউ জিজ্ঞেস করলে সহি কথা বলতে হবে কি হবে না? বলতে হবে। হালকে কোরআনের মাসালায় ক্ষমতাসীনরা সরকারি মৌলবীদের খপ্পরে পড়ল, তারা উল্টা মাসালার উপরে চলতে লাগলো, উল্টা মাসালা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আবু হানিফার নাতি সাগরিদ, উনি মাসালা দিয়ে দিলেন। কেন উনি মাসালা দিলেন? কেন উনি সঠিক কথা বললেন? এজন্য প্রক্রিয়া কি? আমরা আইনের আইন অনুযায়ী চলব, আদালত এটার সিদ্ধান্ত নেবে, আদালত রেখে দিছে এটা করবি, না করলে তোর খবর আছে। মানে আদালত মেরুদণ্ডওয়ালা আদালত হলে আসমান জমিন সালাম করে, মেরুদণ্ড না থাকলে ইন্দুরের আর কেঁচোর জিন্দিগি, থুতু মারে রাস্তা দিয়ে, কুত্তা যখন যায় তখন তার মেজাজ খারাপ হলে তখন থু করে ওটা থুতু মেরে যায়। যদি মেরুদণ্ড না থাকে তো মেরুদণ্ডহীন আদালত, বাদশাহ বলে দিছে এই রায় হবে, তো রায় হয়েছে। কি রায়? একজন ব্যভিচারীকে যে সাজা দেওয়া হয়,
একশোটা বেত্রাঘাত অবিবাহিত ব্যভিচারী কোনো ব্যক্তি যদি অবিবাহিত থাকে, আর সে অবিবাহিত কোনো ব্যক্তি যদি আল্লাহ না করুক ব্যভিচারের কাজে লিপ্ত হয়ে যায়, আর সেটা তার স্বীকারোক্তি, স্বেচ্ছা স্বীকারোক্তি অথবা দলিল প্রমাণের দ্বারা, যেই প্রমাণগুলো শরীয়ত অ্যাকসেপ্ট করেছে সেই শর্ত দিয়ে প্রমাণিত হয়ে যায়, তখন সেক্ষেত্রে তার জন্য সাজা কি? মেয়াতু জেলদা, 100 চাবুকের বাড়ি, গায়ের জোরে মারতে হবে সবার সামনে। ওই সাজা দিল, কল্পনা করতে পারেন? ব্যভিচারীর সাজা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দিচ্ছে, সাজা দেয়া হয়েছে জনসমক্ষে, রাস্তার ভিতরে কাপড় খুলে বেত্রাঘাত করা হয়েছে, সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছেন। যেই দিন এই সাজা কার্যকর হয়েছে, সেই রাত্রে তার উস্তাদ ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস শাফি স্বপ্নে দেখছেন সরকারে দোজাহান নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোহাম্মদ, আমার প্রিয় আহমদকে আমার তরফ থেকে সালাম পৌঁছে দিও। এই জন্য জেল জুলুমের ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ করতে পারবেন না, ওরকম কোড়া কেন, জেল কেন, মরণের জন্য রেডি হয়ে তারপরে আমরা কথা বলি, এটা মনে করেন না যে আপনারা আমাদের মাসলা মাসালের উপরে এম্বার্গো লাগাবেন, বয়ান বন্ধ করে দিবেন, আমরা সত্যি কথা বলবো না, চুপ করে বসে থাকবো। আমরা কারো মন বলবো, আমরা কয়জনের গলা টিপবেন? 100 জনের গলা টিপলে আপনার ঘর থেকে আল্লাহ তাআলা হকের বাতি জ্বালাবে, সে আপনার। এজন্য ফেরাউনের দলে যোগ দিয়েন না, নমরুদের দলে যোগ দিয়েন না, ক্ষমতাসীনদেরকে বলবো নমরুদ ফেরাউন আর শয়তান দলের যে সংলাপ সেগুলো আওড়াবেন না, আবু বকর ওমর ওসমান আলীর পথে আসেন, জীবনভর মাথায়, গোটা জাতি মাথায় তুলে রাখবে। আমরা কাউকে নামানোর জন্য কথা বলি না, কাউকে উঠানোর জন্য কথা বলি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে যখন এই সাজা দেওয়া হলো, কষ্টের চোটে বলে দিয়েছিলেন, বাইনানা ওয়া বাইনাকুম আল জানাইস, বলেছিলেন বাইনানা ওয়া বাইনাকুম আল জানাইস, আমাদের আর তোমাদের মাঝখানে ফয়সালা হয়ে যাবে জানাজার দিন। আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে, গোটা দুনিয়া ভেঙে পড়েছে, লোক জায়গা দেওয়ার কোন স্থান নাই, তিল ধারণের ঠাঁই নাই, বড় জায়গায় জানাজা করার অনুমতি দেয় নাই, কারণ লোকজন দেখে ফেলবে, অনেক লোক হয়ে যাচ্ছে, জনপ্রিয়তা প্রকাশ পেয়ে যাবে, যেখানে দিয়েছে লোকালয় সহকারে গোটা শহর অন্ধ হয়ে গেছে। অপরদিকে ওই বিচারপতি সাহেব, যিনি ওই যে বাদশার কথায় রায় ঘোষণা করেছিলেন, আল্লাহ তাআলা তার কপালে এমন জিনিস জুটালেন, ইন্তেকালের পরে কোনো ব্যক্তি তার কাফন দাফন দেওয়ার জন্য রাজি হচ্ছিল না, পরে ভাড়া করে লোক এনে কাফন দেওয়ানো হয়েছে, ভাড়া করে লোক এনে গোসল দেওয়া হয়েছে, ভাড়া করে লোক এনে জানাজার নামাজ পড়াতে হয়েছে, কেউ আসতে যায়নি। বাইনানা ওয়া বাইনাকুম আল জানাইস। এই তো কিছুদিন আগে আল্লামা নূর হুসাইন কাসমি রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে গেছেন, 2 সপ্তাহ হলো, যাদের সাথে কোনো পরিচয় ছিল না, কেউ চিনত না। বাপ মারা গেলে, বাচ্চা মারা গেলে যেভাবে মানুষ কাঁদে, আমি ওইভাবে মানুষকে কাঁদতে দেখেছি। জানাজা বাইতুল মোকাররমে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেন লোকজন দেখা না যায়। বাইতুল মোকাররম তার আশপাশ, আমাদের আওয়ামী লীগের অফিস পার হয়ে সেই বঙ্গবন্ধু স্কোয়ারের ওই মাথা পর্যন্ত স্টেডিয়াম ভর্তি, ওদিকে শাপলা চত্বরের কাজ পর্যন্ত, এদিকে সচিবালয়ের জায়গা পর্যন্ত, পুরো প্যাক, হাঁটার জায়গা নাই। মেরে মহতারাম দোস্ত আজিজ, এরকমই জীবন গঠন করা দরকার যেন আমি যাওয়ার পরে সারা দুনিয়া আমার জন্য কান্নাকাটি করে। আল্লাহু আকবার কবীরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, প্রকৃত মুমিন হতে চাও, আমি যা বলি সে অনুযায়ী চলো, আমার অনুযায়ী তোমার সব কিছুকে মিটিয়ে দাও।
आज के 25 डिसेम्बर कारो कारो धर्मीय उत्सवेर दिन, ये उत्सवेर दिने, ये धर्मीय उत्सवेर दिने ताके विश करले ना जेने करले कबीरा गुना, जेने शुने करले जे एटा हराम, मुर्ताद हुए जबे, बेईमान हुए जबे, आम्रा फतोवा दी चाहि ना दी, मसाला एटा कारो पूजाते विश करले ना जेने करले जे विधान जाना नाई कबीरा गुना, आर जेने करले बेईमान हुए जबे। এখানে উদারতা না, উদারতার একটা সীমারেখা আছে, এটা আপনিও মানেন, আপনিও মানেন। উদারতা মানে এই নয় যে তার দিন তার ধর্মীয় কৃষ্টি কালচারকে আমি সমর্থন করব না, তার ধর্মীয় কৃষ্টি কালচারকে আমি সমর্থন করতে পারি না। কেন? আমাকে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদেরও কিছু কিছু দিনের স্বকীয়তা আছে, আমারও একটা স্বকীয় দিন আছে, এটার ব্যাপারে কোনো আপোষ হবে না। মেরে মুআজ্জাজ দোস্ত, বড় অদ্ভুত বিষয়, আমরা উদারতার কথা বলি আর আমাদেরকে বলে হুজুররা নেরো মাইন্ডেড, ওনা আরে ইসলাম কি বলেছে নাকি বিধর্মীর কি পিটাইতে? ইসলাম বলছে যে বিধর্মী আপনাদের সাথে লড়াইয়ে প্রবৃত্ত হয় না, আপনার ধর্ম পালনে বাধা দেয় না, এরকম ব্যক্তির সাথে সদাচরণ করতে হবে, তার সাথে ভালো আচরণ করতে হবে, সে অসুস্থ হলে তাকে দেখতে যাব, সে অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তার চিকিৎসার ব্যয় বহন করার ক্ষমতা না থাকলে চিকিৎসার ব্যয় বহন করব, ইসলাম শেখায়। কিন্তু ভালোবাসা করা যাবে না, উদারতা করতে গিয়ে মনের গভীরে তাকে জায়গা দেওয়া যাবে না। কেন? ওটা আমার ঈমান নিয়ে টান দিতে পারে, এখানে উদারতা নাই। বড় উদারপন্থী যারা তাদেরকে একটু জিজ্ঞেস করে, আপনার বউ আছে না, বউটাকে একটু উদার করে দেন না, আপনি বউর ব্যাপারে উদার হন দেখি। আমার স্ত্রী, আমি যা করতে পারি সবাই করতে পারি, আমি উদার। এটাকে রুচিবান বলবেন, রুচিশীল সম্মত বলবেন, না বিকৃত রুচি? বিকৃত রুচি, এখানে কোনো উদারতা নাই। আপনি বলেন যে পকেটের টাকা আমার, মানি ব্যাগটা আমার, সকলের জন্য উদার কই? মানিক ভাইয়ের ভিতরে তো উদারতা দেখা যায় না, নাস্তিক সাহেব, বুদ্ধিজীবী সাহেব, মানি ব্যাগের ভিতরে তো আপনাকে উদারতা দেখা যায় না। আপনি উদার হয়ে যান শুধু ইসলাম ধ্বংসের ব্যাপারে, যেখানে আপনার ঈমান নিয়ে টান দিবে ওই জায়গায় আপনি উদারতা দেখাইতে যান। কিসের উদার? হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান খ্রিস্টান ছিলেন, মুসলমান হয়ে গেছেন, তো খ্রিস্টানদের কাছে ক্রুশ থাকে না, ক্রুশ থাকে না, সলিব, এটা তাদের চিহ্ন। হযরত ঈসা আলাইহিসসালামকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছিল, এটা তাদের বিশ্বাস। আল্লাহ বলেন ঈসা আলাইহিসসালামকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়নি, বরং আল্লাহ তাআলা ঈসাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। তোরা সেই চিহ্ন হিসেবে এটাকে পবিত্র চিহ্ন হিসেবে বুকে ঝুলায় না? হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন, খাঁটি মুসলমান, চেতনা সব একদম হবু এক। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছেন, ওইটা পড়া অবস্থায় নবীজির চেহারা রাগে অগ্নি শর্মা হয়ে গেছে। উদারতার শিক্ষা দিচ্ছি, উদার কোন জায়গায় হতে হবে, কোথায় হওয়া যাবে না, দেখে নেন, লাল হয়ে গেছে। তুমি কেন পড়েছ? আসলে এমনি পড়েছে, কোনো আকীদা না ছিল তাই পড়ে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এই জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এমনিই পড়েছ, নান্দনিকতার জন্য পড়েছ, না পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওনার উপস্থিতিতে ওটাকে টেনে ছিঁড়ালেন, ফেলে দিলেন, তারপর ওখান থেকে উনি উঠে গেলেন। উদারতা শিখতে হবে, উদারতা কোন পর্যায়ে কোন স্তর পর্যন্ত যেতে হবে কোন বিষয়ে এটা শিখতে হবে। সামনে 31 ডিসেম্বর আসছে, আমরা বলি 31st নাইট, পাশ্চাত্য এটাকে ফষ্টি নষ্টি নাইট বানিয়েছে। পাশ্চাত্যের এই উগ্র কালচার আমাদের দেশে আমরা আনবো? ইসলামিক কালচারের কথা বললে বুদ্ধিজীবীরা লাফালাফি শুরু করে দেয়, তথাকথিতগুলা লাফালাফি শুরু করে দেয়, গেল 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 দেশ মৌলবাদী হয়ে গেল, বোরকার পরিমাণ খুব বেড়ে যাচ্ছে, দেশটা তো তালিবান রাষ্ট্র হয়ে যাচ্ছে, এগুলো টেলিভিশনে টকশোতে এসে বলে। টাইট ফিট জিন্সের প্যান্ট পরে 31st নাইটে লাফালাফি করা, মদ্যপান করা, বাইজি নাচের ব্যবস্থা করা, উল্টাপাল্টা করা, এগুলো কি বাঙালি সংস্কৃতি? ওই সে সময় তো কোনো কথা বলে না, এই চেতনা ধ্বজাধারীদের তো কথা সে সময় থাকে না। তার মানে চেতনার নাম দিয়ে তাদের মূল উদ্দেশ্য হলো ইসলামের গোড়ায় কুঠারাঘাত করা।
শিরোনাম চেতনা, আসলে ইসলামকে ঠেকাও, এটাই হলো উদ্দেশ্য। আমরা যদি তাদেরকে না চিনি, আমি আপনাদের সামনে যদি এই কথাগুলো না বলি, বুঝবেন, খুলে খুলে না বললে কে বলবে? তো এই জন্য 31st নাইটে আমরা লাফালাফি করবো? বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ তারা বেশ কয়েক বছর ধরে এই 31st নাইটের উন্মত্ততা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা সকলে পুলিশ বাহিনীকে এই কাজে সহায়তা করব তো ইনশাআল্লাহ। আমরা নিজেরা এই ধরনের কাজে যাব না, আমাদের বাচ্চাদেরকে বোঝাবো, বাবু জাহান্নামের রাস্তায় যেও না বাবু। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন। তো বলছিলাম, এই জন্য শয়তান পার্টি এবং আল্লাহওয়ালা পার্টি, এদের সংলাপের ভিতরেও কি হয়, পার্থক্য হয়, আল্লাহ তাআলা এটা দেখিয়ে দিয়েছেন। কাবিলের নাম শুনেছেন না? কাবিল, হাবিল কাবিলের ঘটনা শুনেছেন না? সত্য ঘটনা, আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছিলেন যে হযরত আদম এবং হাওয়ার পেট থেকে যে সন্তান পয়দা হতো, আল্লাহ তাআলা একটা সিস্টেম করেছিলেন, সেটা হলো একটা ছেলে একটা মেয়ে একবারে পয়দা হতো, যমজ আম্মাজান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে যমজ বাচ্চা পয়দা হতো, একটা ছেলে একটা মেয়ে। আপন ভাই বোনের ভিতরে বিয়ে করা হালাল? জায়েজ। তো তাহলে ওনারা তো সবই আপন ভাই বোন, এখন যদি বিয়ে শাদী না হয় তাহলে আমরা বেরোবো কেমনে? আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন, একসাথে পেটের ভিতরে যারা ছিল তারা আপন, এদের দুজনের ভিতরে বিয়ে হবে না। বুঝাইতে পারি নাই? মায়ের পেটে একসাথে যেই দুজন ছিল, যেই দুই ভাই বোন, এদের দুজনের বিয়ে হবে না। এই বিধানটা কার? আল্লাহ আদম আলাইহিসসালামকে জানিয়ে দিয়েছেন, আদম আলাইহিসসালাম বলে দিয়েছেন। এখন হযরত হাবিলের সাথে যেই মেয়েটা এসেছে, সেই মেয়েটার সাথে তো আর হাবিলের বিয়ে হবে না। কাবিলের সাথে যেই মেয়ে এসেছে, সেই মেয়ের সাথে তো আর কাবিলের বিয়ে হবে না। এখন কাবিলের সাথে যেই মেয়ে এসেছে, সেই মেয়ে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের তুলনায় অধিকতর সুশ্রী এবং সুন্দরী। কাবিল বলতেছে, আমি হাবিলের সাথে যেটা হয়েছে ওর বিয়ে করবো না, আমার লগে যেটা হয়েছে এটারই বিয়ে করবো। আদম আলাইহিসসালাম বলেন, এটা তো হারাম, এটা তো বিয়ে করা যাবে না, তুমি হাবিলের সাথে যে হয়েছে তাকে বিয়ে করবে, আর হাবিল কাবিলের সাথে যে হয়েছে তাকে বিয়ে করবে। এখন সে খেপে গেছে হাবিলের বিরুদ্ধে, তুই থাকার কারণে আমার এখন এই অবস্থা হচ্ছে। তো কী করা? আদম আলাইহিসসালাম যখন বুঝাচ্ছেন, কাবিল কয়, আপনি কইলে হবে নাকি? আমি কি আল্লাহর কথা বুঝি না? আমরা কোরআন পড়ি নাই? আমরা কি হাদিস কম পড়ছি নাকি? মোল্লাদের কাছ থেকে বুঝতে হবে। ঠিক আদম আলাইহিসসালামের এই কথাই বলতেছে, আল্লাহকে কি আমি কম মানি নাকি? আপনি যা বলতেছেন এই ব্যাখ্যা ঠিক না। দেখবেন নাস্তিক মুরতাদ যেগুলা, এগুলা কোনো সময় বলবে না যে আমি আল্লাহকে মানি না, বলবে না রসুলকে মানি না, বরং তারা অধিক ইসলাম প্রীতি দেখায়, আল্লাহকে বেশি মানে। কি করে? কোরআন আর হাদিসের সহি ব্যাখ্যা যারা করে, ওই ব্যাখ্যার উপরে কনফিউশন তৈরি করে। এ কাবিল মিয়া তাই করছে। বুদ্ধিজীবী সাহেব উনি বলছেন, আপনি বললে হবে নাকি? আদম আলাইহিসসালাম আল্লাহর বিধান বললে হবে না, কাবিল বললে হবে। দেখছেন নি কারবার? তো তারপরে আদম আলাইহিসসালাম দেখলেন এটা তো পাগল টাইপের, এটাকে বোঝানো মুশকিল। উনি বলেন, একটা কাজ করো কাবিল, হইতে পারে তুমি যা বলতেছো তাই ঠিক, এক কাজ করো, কোরবানি দাও। ওই জমানার নিয়ম ছিল, কোরবানি দিলে আকাশ থেকে আগুন আসতো, ওই কোরবানিকে নিয়ে চলে যেত, কোরবানি কবুল। যার কোরবানি আসমানের আগুন এসে নিয়ে যাবে, বুঝতে হবে তারটা কি হয়েছে, সে সঠিক পথে আছে। এখন যখন কোরবানি দিয়েছে পাহাড়ের উপরে, তখন গিয়ে হাবিলেরটা এসে আসমানি আগুন এসে নিয়ে গেছে, কাবিল মিয়ারটা পড়ে আছে। কাবিল এখন খেপে গইতেছে, আল্লাহর বিধান টিধান বুঝি না, তোমার কারণেই আমার এই ঝামেলা হয়েছে, অতএব তুমি হলে আমার পথের কাঁটা, লাখ তোলার না। আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘটনা বর্ণনা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদমা বিল হক إذ طرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك আমি তোকে মেরে ফেলবো। আমি তোকে কি করবো? হযরত হাবিল বলতেছেন, আমাকে মারবা কেন? তোমার ভুল তুমি সংশোধন করো, সংশোধন করে আল্লাহ বলা হয়ে যাও, তুমি আল্লাহকে ভয় করো, তোমারটাও চলে যাবে। আমি আল্লাহকে ভয় করছি তাই আমারটা চলে গেছে, তোমার তুমি আল্লাহকে ভয় করো তাহলে তোমারটাও কবুল হয়ে যাবে। উনি পথ বলে দিচ্ছেন, তুমি আল্লাহকে ভয় করো, ফিরে আসো, তাহলেই তো হয়। একালা আকতলান না, আমি কি করবো? তোকে মেরে ফেলবো। হযরত হাবিল বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো তাকওয়াওয়ালা যারা তাদেরটা কবুল করেন, তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও, তোমারটাও কবুল হবে। চুপ, লা আকতলান না।
দেখেছেন হাবিল আল্লাহর দলের, কাবিল কোন দলের? শয়তানের দলের। লাখ তোরান না মেরে ফেলব, সংলাপটা খেয়াল করেন, ধার মোটকে দেব, মিলে বলেন না কেন? ধার মোটকে দেব, মিলে? হাত ভেঙে ঢুকাই দেব, মিলে? মুখ বন্ধ করবেন, ওইটা বলতে পারবেন, ওইটা বলতে পারবেন। আরে কোরআনের ঘটনা শুনাম, আমি মরে গেলে কোনো চিন্তা করেন না, আমি মরলে আমার চাইতে দশ গুণ বেশি শক্তি দিয়ে আল্লাহ তাআলা আরেকজনকে পাঠাবে, সে আর উড়ায় কবে? হকের বাণী কোনো সময় বন্ধ হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই জন্য 31st নাইটে লাফালাফি করব না, হ্যাঁ নাকি আল্লাহওয়ালা হয়ে যাব, আল্লাহর ইবাদত করব, দোয়া করব। অন্য মানুষ গুনাহ করছে, আমি তাকে ফিরানোর চেষ্টা করব, আর যেহেতু গুনাহের তুলনায় নেকির পরিমাণ বাড়িয়ে দিলে আল্লাহ তাআলা নেকির কারণে গুনাহগুলোর অপরাধ আর এটার যে সাজা আসতো সেটাকে ঠেকিয়ে দিবেন। ইতফা বিল্লাতি হিয়া আহসান, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেক কাজের পরিমাণ বাড়লে খারাপ কাজের পরিমাণের যে অন্যায় অনিষ্ট আসতে পারে সেটা চাপা পড়ে যায়। আমরা ওই রাত্রে ইবাদত করব, জুমার রাত, একটু কল্পনা করেন কিসের রাত? আগামী জুমার রাত না? আল্লাহু আকবার, নববর্ষের আগমন ঘটছে জুমার রাতে, ওই রাতে ইবাদত বেশি করে করলে, আল্লাহর ইবাদতে নিজেদেরকে নিয়োজিত করলে করোনাও চলে যাবে ইনশাআল্লাহ, সমৃদ্ধির ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমলে তৌফিক নসিব করে দেন। ওমা আলাইনা ইল্লাল, আজকে তো সময় মতোই আসছে তাই না? আপনারা অনেকে